এরপর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। আজকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোটা দেশে মূলত 50টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের পলক উন্মোচন হয়েছে এবং এই যে একলব্য আদর্শ আবাসিক যে বিদ্যালয়কে গঠন করার মূল কারণ হচ্ছে যে শিক্ষাগত দিক থেকে পিছিয়ে পড়া যে ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকেই মূলত তৈরি করা হবে এই আদর্শ বিদ্যালয় এবং যেখানে পড়াশোনার প্রথম পাঠন যে পদ্ধতি সেটা কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী এই পঠন পাঠনের পদ্ধতি হবে এবং যেখানে শুধুমাত্র পঠন পাঠন নয় তার পাশাপাশি শিক্ষার পাশাপাশি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং বিভিন্ন রকমভাবে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে লংকরা ভ্যালি মহকুমার পূর্ব মাকসলি ভিলেজে 480 আসন বিশিষ্ট একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন হলো, যেটা ভিত্তিপ্রস্তর মূলত হলো আজকে এবং শুধুমাত্র রাজ্যে নয় রাজ্যের পাশাপাশি 50টি একলব্য আদর্শ বিদ্যালয় সারা দেশের মধ্যে উদ্বোধন হয়েছে আজকে এবং ফলক উন্মোচন হচ্ছে প্রত্যেকটাতেই আজকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন করা হয়েছে যেমনটা কিন্তু জানতে পারছি। তার মধ্যে পূর্ব মাছলি ভিলেজ হচ্ছে অন্যতম। অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন ছামন বিধায়ক শম্ভুলাল চাকমা থেকে শুরু করে মনু ছৈরেঞ্চ আসনের এমডিসি সঞ্জয় দাস, লংকরা ভ্যালি মহকুমার শাসক অমর্ত বর্মন, মনু ব্লক আধিকারিক পরিমল মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা। প্রধানমন্ত্রীর এই পলক উন্মোচনের সাথে সাথে আনুমানিক দুটো নাগাদ বিধায়ক এবং এমডিসির হাতে দিয়ে পূর্ব মাছলি একদম স্কুলের উদ্বোধন যেটা হয়েছে এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলি রয়েছে যাতে শিক্ষার মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আদর্শ বিদ্যালয় যাতে স্থাপন করা যায় প্রভৃতি বিষয়গুলোকে সামনে রেখে মূলত এই স্কুলের উদ্বোধন এবং এখানে রাজ্য সরকার মূলত স্কুলের জন্য জমি নির্ধারণ করবে পরবর্তী সময় যে পঠন পাঠন সেটা কেন্দ্রীয় নীতি অনুযায়ী হবে যেমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে আজকের এই উদ্বোধনের প্রসঙ্গে কি জানিয়েছেন সংশ্লিষ্টরা, কি বক্তব্য রয়েছে তাদের একবার শুনবো। একটা জিনিস যে শিক্ষাটা না থাকলে মানুষ সমাজকে সুন্দর করে পরিচালনা করবার মতো ক্ষমতা হারিয়ে ফেলে, সেই ক্ষমতা অর্জন করার জন্য আমাদের শিক্ষার দরকার। কাজে এই যে শিক্ষা অর্জন করার জন্য 480 240 জন ছেলে এবং 240 জন মেয়ে, টোটাল 480 জন ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রী পড়াশোনা করার সুযোগ পাবে পুরো বিনামূল্যে। সাবডিভিশন অন্তর্ভুক্ত মনু আড়ু ব্লকের মধ্যে ইস্টমাস্টলি এরিয়াতে আজকে অনেকদিনের স্বপ্ন এই এলাকার যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের হাত ধরে, সুতরাং আমরা অধিক আগ্রহে অপেক্ষা করব যে আমাদের এই মনু আইডি ব্লকের এলাকা ইস্টমাস্টলি এলাকার জনজাতিদের জন্য 480 সিটের যে রেসিডেন্সিয়াল কাম স্কুল সেটা ভিত্তিপ্রস্তর আসতে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের হাত ধরে। সুতরাং এই অর্থ এলাকার এটা ভার্চুয়ালি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শিলান্যাস করবেন। 2014 সালে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর সমগ্র ভারতবর্ষকে উনি সার্ভে করে দেখেছেন যে স্বাধীনতার পর থেকে আমাদের সারা একলব্য আদর্শ বিদ্যালয় উদ্বোধনের প্রসঙ্গে আমরা শুনলাম ছামনুর বিধায়ক শম্ভুলাল চাকমার বক্তব্য এবং এমডিসি মনু ছৈরেঞ্চার সঞ্জয় দাসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সেক্ষেত্রে যেভাবে যুব সমাজ বর্তমান সময়ে দাঁড়িয়ে নেশার মধ্যে ডুবে যাচ্ছে, আসক্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে বের করে আনা তাদেরকে এবং শিক্ষার আলো যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়, পাহাড় থেকে সমতল কোনায় কোনায় যাতে শিক্ষার আলো পৌঁছে যায়, তার জন্যই মূলত উদ্বোধন একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় এবং যে বিদ্যালয়ের আজকে ভিত্তিপ্রস্তর হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূলত ফলক উন্মোচন হল আজকের এই বিদ্যালয়ে এবং যে বিদ্যালয়ে টোটাল 480 জন ছাত্রছাত্রী তারা পঠন পাঠন করতে পারবে একত্র
অবশ্যই তারা গঠন পালন করবে। এই বিষয়টাও কিন্তু যথেষ্ট একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে গোটা মনুষ্যলিঙ্গটা জুড়ে এবং সকলের মধ্যে থেকেই একটা ইতিবাচকটা লক্ষ্য করা যাচ্ছে। লিক এবং সকলের মধ্যে খুশির বাতাবরণটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন এবং তার পাশাপাশি একটা বিরতি নিচ্ছি, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।